ফটিক সরিজ সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম মুন্না নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যুই, যিনি মাত্র পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার দুবৈত দেশদাসী। জানা গিয়ে নভেম্বরের 22 তারিখ রাত 9টারিখকে চট্টগ্রাম হাকলাসুরি সড়কের ফটিকসুরি পৌরসভার আনন্দ ও উৎসব কমিউনিটি সেন্টারের টার্নিং পয়েন্টত উপপল্লী বিদ্যুতের খুঁটির ফোঁয়ারে মোটরসাইকেলের ধাক্কা লাগিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হলে জানাই আব্দুর রহিম মোটরসাইকেল লয়ে বিবিরারত নাদিরহাট আইবের পথত এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার ফোঁয়ারে ফোঁয়ারে পথচারী হল রহিমের উদ্ধার করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করে। নিহত প্রবাসী আব্দুর রহিম মুন্না নাদিরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সরগাঁওপাড়া আলী আহমদ আদির বাড়ির নুরুল আলমের ফুয়া। উল্লি বিবাহিত, দেড়ে তার উগ্র ফুয়া এবং উগ্র মেয়ে ফসন্তান আছে। এ বিষয়ে নাদিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুক্তার হোসেন জানাই ঘটনাস্থলে তুন মোটরসাইকেল উদ্ধার করা হইয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গত প্রেরণ করা হইব। রাস্তার পাশে পুলিশ সাথে বাইরে লেগে তার মাথা গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষণের জন্য সে মারা যায়। আইনি প্রক্রিয়া আছে, লাশ আমরা সুরতাল প্রতিবেদন করছি এবং কি সুরতাল প্রতিবেদন করার পরে সেটা পোস্টমর্টমে পাঠানোর জন্য। ইবেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।